হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে বিকেল 3টা। তো 3টের সময় আমি আর মা যাচ্ছি একটু বাজার। আর এটা দেখো আমাদের পাড়ার নদী, তো বৃষ্টি প্রচুর হচ্ছে, সেই জন্য কত জল হয়ে গিয়েছে, মানে জল বেড়ে গেছে নদীতে। তো সেটাই সবাই দেখছে, নদীতে জল বেড়ে গেছে। নদীতে জল বেড়ে গেলে গ্রামের লোকের তো অসুবিধা হয়। তো আমরা বাজারে চলে এসেছি, আর বৃষ্টি পড়ছে, সেই জন্য ছাতা নিয়েছি। আর দেখো এখানে তো পাকা রাস্তা, জল জমে আছে। যেখানে রাস্তা পাকা নেই সেখানে তো পুরো কাদা কাদা হয়ে আছে। তো প্রথমে আমরা, মানে কালকে আমার বাবা, যেহেতু 45 দিন হয়ে গেছে আমার বাবা চলে গেছেন, তো 45 দিনের দিন আমাদের মধ্যে একটা কাজ হয়, তো সেটা হবে কালকে রোববার। তো সের জন্য মা, মানে বাড়িতে কিছু কীর্তন দিবে আর কিছু লোকজনকে বলেছে, তো সের জন্য রান্নাবান্না করবে, মানে তাদেরকে খাওয়াবে, সের জন্যই বাজারটা করা। তো প্রথমে আমরা মুদিখানা দোকানের জিনিসপত্র নিয়ে নেব। তো আমাদের নেওয়া হয়ে গেছে। তো এবার চলে এসেছি সবজি বাজারে। তো এখন মানে একটা মানে ঘন্টার মতন হবে, সেই জন্য সব রকমের সবজি নিতে হবে। তো মা দেখছে, দেখে তারপর আমরা মানে সব সবজি নেব। আর আমার ভাইও এসেছে আমাদের সঙ্গে, কারণ বাজার থেকে টোটো স্ট্যান্ডটা একটু মানে দূরে, সেই জন্য ভাই সাইকেল নিয়ে এসেছে। সাইকেল নিয়েও ধরো ও সবজির ব্যাগগুলো টোটো স্ট্যান্ডে নিয়ে যাবে, ওখান থেকে আমরা টোটোতে নিয়ে যাব। তো সেই জন্য ভাই এসেছে। তো আমরা এখন মানে সবজি বাজারটা করে নেব, তারপর ফলের দোকানে যাব, কিছু ফল কিনে নেব। তো আজকে যেহেতু শনিবার, সেই জন্য একটু মানে কম, শনিবার করে আমাদের এখানে প্রায় বন্ধই থাকে। তো যেহেতু আজকে মানে শনিবার, বাড়ির পুজো হচ্ছে সব জায়গায়, সেই জন্য আজকে বাজারটা খোলা। আর কিছু কিছু দোকান বসেছে, কিছু কিছু বসেনি। তো এই দোকান থেকে আমাদের লঙ্কা, বাঁধাকপি আর নিয়েছে মিষ্টি কুমড়ো, আরও অন্যান্য দোকান থেকে আরও অনেক সবজি নেওয়ার আছে এখনও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করে। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আমাদের এখন আমরা এই দোকান থেকে নিব গাজর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে। Thank you.
আমরা ফল বাজার করে, যেহেতু লোকজন আসবে তো পান তো লাগবে, সেজন্য মা পান সুপারি নিয়ে নিয়েছে, আর ভাই ব্যাগগুলো টোটো স্ট্যান্ডে এনে দিয়েছে। তো বৃষ্টিও পড়ছে ঝিরি ঝিরি, তো আমরা টোটোতে উঠে গিয়েছি, আর ভাই সাইকেল নিয়ে আসবে। যেহেতু ভাই সাইকেল নিয়ে এসেছে আর পান সুপারিও নিয়ে নিল, তো আমি আর মা বসে আছি, আর ট্রেন যাবে বলে টোটো দাঁড়িয়ে আছে, ট্রেনটা চলে গেলেই টোটো ছেড়ে দেবে। তো আমাদের এমনি সব বাজার করা হয়ে গেছে, আর যেহেতু বাবা ছিল, বাবা তো এখন নেই, বাবা চলে গেছে, আর বাড়িতে রয়েছে ছোট্ট ভাই আর ছোট বোন আর মা। তো এখন এগুলো সব কেনাকাটা কে করবে, যেহেতু কালকে তো হবে না, কালকে মানে কাজটা রয়েছে, সেই জন্য মা বলল তাহলে চল তুই আর আমি গিয়ে আজকে বাজারটা করে নিয়ে আসি। সেই জন্য মায়ের হেল্প করার জন্য আমি আর মা এসেছি। তো মাকে বলছি তুমি তাকাও, আমি তোমার মানে ভিডিও করছি আমরা। মা বলছে না আমাকে কেমন লাগছে, ভিডিও করতে হবে না। তো একটু ভিডিও করলাম, আর দুঃখ তো সব সময়ই থাকবে না, দুঃখর মাঝে একটু খুশি আনন্দ করে নিলে সেটাই ভালো লাগে, আর ভিডিও করে নিলে সেটা থেকে যাবে। আর মা বলছে আমাকে ভালো লাগছে না, তুই ভিডিও করিস না, তবু আমি করেছি, তাই মা হেসে দিল। আমি বলছি কিচ্ছু হবে না। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে সব মানে গুছিয়ে নিচ্ছি, আর এই কলাগুলো এনেছি মানে খাওয়ার জন্য, যেহেতু তো চো কলা খেতে ভীষণই ভালোবাসে, আর এই জাহাজি কলা খেতেও ভীষণই ভালোবাসে। আর এই দেখো আমাদের বুচকুসন্না দাঁড়িয়ে আছে, ওর মানি ওকে মানে ছুলে দিলে ওটা নেবে না, ও গোটা নেবে, তো ওকে গোটা দিয়েছে। আর এখানে রয়েছে পাতা, গ্লাস, আর মানে তো এগুলোই সব রয়েছে, আর এগুলো মা এখন সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। হচ্ছে আমার মামার ছেলে, হাই বলে দে, হাই বলো, কেমন আছো, কেমন আছো বন্ধুরা। তো তোজসোনা কলা খাচ্ছে। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিও। তো আজকের মতো বাই।